নিউইয়র্কে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের সমাজকর্মী, সাংবাদিক, সোসাইটি নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও আলহাজ শামসুদ্দিন বশির।